দর্শক, ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা সহ সারা দেশে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদম সিনেমাটি। যে সিনেমাটি মুক্তির পর দর্শকরা বেশ আগ্রহ নিয়ে দেখছেন এমন চিত্রটাই আমরা কিন্তু হলে এসে দেখেছি। সেই চিত্রটা কিন্তু দেখার জন্য সশরীরে উপস্থিত হয়েছেন এই সিনেমার অভিনেত্রী চিত্রনায়িকা জান্নাতুল ফেরদাউস ঐশী। আমরা তাকেও পেয়ে গেছি, তার সাথে কথা বলবো। ঐশী, সিনেমা হলে এসে দর্শকদের সাথে বসে থেকে সিনেমাটি দেখা হচ্ছে, অনুভূতিটা একটু জানতে চাই। খুব ভালো লাগছে, আর আগেও আমি সিনেমাটা দেখেছি, কিন্তু দর্শকের যে পিওর রিয়াকশনটা, এটা দেখলে সিনেমাটা আসলে আরেকটু ভালোভাবে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কী তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি আমরা সফল কি না। আর দর্শক খুব পছন্দ করছে, হাসি মানে যেখানে ফানি সিন সেখানে হাসছে, যেখানে দুঃখের সিন সেখানে হচ্ছে তারা স্যাড রিয়াকশন দিচ্ছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বেশ মজা লাগছে তাদের সাথে মিলে সিনেমাটা দেখতে। আর যে বিতর্কটা উঠেছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা নিয়ে, তারা সেটা বললেন যে এরকম কিছু তো নেই। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি দর্শকরা অনেক সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমি যেমনটি শুনছিলাম যে আদম সিনেমাটি সিনেপ্লেক্সের টিকিট নেই আর হাউসফুল বলা চলে, তো বিষয়টি হচ্ছে ঐশী তাদের সাথে বসে থেকে সিনেমাটি দেখছে, এবং আপনি যে সিনেমাটি দেখলেন, দর্শক কেমন, দর্শকের অনুভূতিটা কেমন, তাদের যে বাংলা সিনেমার প্রতি যে আগ্রহ, এই বিষয়টি কেমন দেখলেন? যেমন আমরা একসময় সিনেমা দেখতাম শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, করতালি দিচ্ছে, দর্শকদের চিল্লানি, এই যে অনুভূতির একটা ব্যাপার থাকে, সেটি ঐশী কি পেয়েছে কিনা? একদম সেটা পুরোপুরি পেয়েছি। আর তার থেকেও বেশি যেটা ভালো লেগেছে, এই যে আশেপাশে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে তারা সিনেমা দেখতে এসেছেন, ঈদের দিনে তারা ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে এসেছেন, এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ তাদের পরিবারের বাচ্চাদের মধ্যেও যে তারা এই প্র্যাকটিসটা তৈরি করছে সিনেমা দেখার বা সংস্কৃতি চর্চা করার, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। হলের মধ্যেও বেশ কিছু বাচ্চা কাচ্চা ছিল, অনেকে এত ছোট বাচ্চা ছিল যে সিনেমা দেখতে হবে এটাও বুঝছে না, কান্নাকাটি করছে, কিন্তু আমার এটা ভালো লেগেছে অ্যাটলিস্ট বাবা মায়েরা এই বয়স থেকে তাদের এই প্র্যাকটিসটা শুরু করাচ্ছে, তো দর্শকের আগ্রহ এবং সিনেমার প্রতি সম্মান বোধটা দেখে খুব ভালো লাগছে। কারণ মাঝখানে একটা লম্বা সময় পর্যন্ত অনেকের মুখে শোনা যেত যে আমরা তো বাংলা সিনেমা দেখি না, এখন আর হলে গিয়ে দেখা হয় না, বাট এখন আবার আসছে। আমি একটু জানতে চাচ্ছিলাম ক্লিয়ার করে, সেটি হচ্ছে এই যে দর্শকদের যে মানে করতালি, দর্শকদের যে চিল্লানি বাংলা সিনেমা দেখার ক্ষেত্রে, এবং নায়িকার রোমান্স বলেন, অ্যাকশন বলেন, সব দেখে কিন্তু তারা একটা রিয়াকশন দেয়, সেই রিয়াকশনটা ঐশী কীভাবে অনুভব করছে বা এখন কীভাবে দেখছে? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে জাস্ট হলে ছিলাম, এই এই রিয়াকশনগুলো পাওয়ার মধ্যেই ছিলাম, খুব মজা লাগছে, হচ্ছে প্রত্যেকটা জায়গায় তারা সবাই একসাথে চিৎকার করে ওঠে, সবাই একসাথে যখন হাসে খুব মজা লাগে। আর কারণ ওই যেহেতু আমার স্টোরিটা জানা, আমার রিয়াকশনটা যতটা পিওর হবে তার থেকে বেশি ওনাদের রিয়াকশনটা বেশি পিওর, তাই ওইটা দেখতে বেশি মজা লাগে। আজকে তো ঈদের প্রথম দিন, এবং এই সিনেমাটি দর্শকদের মানে কোন জায়গায় যাবে বা সিনেমাটির সামনে আরও হল বাড়বে কিনা, এই বিষয়ে মানে কি মনে হচ্ছে এখন দর্শক দেখে? আমার মানে আমি আসার পর এটা আমার পাওয়া প্রথম শো, এবং সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে এটা মনে হয় দ্বিতীয় শো আদমের, তো দ্বিতীয় শো যেহেতু হাউসফুল, ইনশাল্লাহ ডে বাই ডে আরও হল বাড়বে, ইনশাল্লাহ আরও দর্শক বাড়বে। ঐশী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম চিত্রনায়িকা ঐশীর কথা, তার আদম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, তিনি প্রত্যাশা করছেন যে আগামীতে আরও হল বাড়বে এবং সেই সাথে দর্শকরা এই সিনেমাটি লুফে নেবে, এমনটাই তার প্রত্যাশা। এই ছিল বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ।